চলো দেরি হয়ে যাচ্ছে হাসপাতালে যেতে হবে তো। চলো দাঁড়াও, আমিও যাবো। বাড়ি যা। না, আমি যাবো তোদের সঙ্গে। না এ রাশি, তোর কোনো চিন্তা নেই, শোন আমরা সব ব্যবস্থা করে তবেই ফিরবো। না না, আমি বুঝতে পারছি না যে আমি তোদের সাথে গেলে তোদের প্রবলেমটা কিসের, অসুবিধাটা কিসের? রাশি, এখানে অসুবিধার ব্যাপার না, তোর গিয়ে কোনো লাভ নেই, আমরা যাচ্ছি, করে নেব। এখন কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না, চল আমি যাব। ওটো ওটো ওটো, দেখছো না, চলো তো দিলীপ, দেখি দেখি চলো চলো, দেরি দাঁড়িয়ে থাকবে না, চলো তাড়াতাড়ি চলো, দেরি করো না, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। দিনে দিনে কি শুরু হলো বলো তো দিদি? হ্যাঁ, আবার খুন হলো গ্রামের মধ্যে। আমার তো শোনার পর থেকে ঠান্ডা হয়ে যাচ্ছে, গা হাত পা সিঁধিয়ে যাচ্ছে একেবারে। তা হ্যাঁ গো, আমাদের গায়ের কেউ গেল নাকি? পুটি মাঝে বললো নিজে চোখে দেখে এসেছে। কার কথা বললো আর কি বললো বলো না, চুপ করে চিনতে পারেনি, জল কাদায় মাখামাখি হয়েছিল। হা 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 হা, রে কার কপাল পুণ্য কে জানে। আর ভাল লাগে না বর্দি আমার, ঘরে বিপদ বাইরে বিপদ, এত বিপদের চাপে না দেখবে আমাদের সবার একদিন মাথাটা একেবারে খারাপ হয়ে যাবে। মা, বড় মা, বড় মা শুনেছ কি হয়েছে? পুপাড়ায় ভোলা চৌকিদার কি কেউ মেরে রেখে গেছে, সবাই বলছে নাকি বাঁচবে না। তুই মাসুমশাড়ি যাসনি, রাশি দিদির খবর আনবে ভয় পাস না, সাহস রাখ, কিচ্ছু হবে না, ওর বলছি তো আমরা এক্ষুনি পৌঁছে যাবো।